আম্মুকে আমি পাহাড়া দিচ্ছি, 12টা বাড়াই, 12টা বাড়াচ্ছি। হ্যাঁ আম্মু তোমাকে নিয়ে বারান্দায় বসে আছে, তুমি আম্মুর 12টা বাজাচ্ছো, ঘুমাতে দিচ্ছো। আম্মুকে আমি 12টা বাড়াচ্ছি, আমি আম্মুকে ঘুমাতে পাড়াচ্ছি না। এখন কি ভাবে ঘুম কোলে বসে ঘুমায় মা, তুমি বলো। হ্যাঁ ভালো থেকে আমি মার কোলে শুই, তোমরাও শোও মার কোলে, আমিও মার কোলে শুচ্ছি। এত রাত্রে কেউ মার কোলে শুয়ে বলো মা, আমার কষ্ট হচ্ছে না বলো তো। তুমি কি তুমি কি খানা খেয়েছো? হ্যাঁ আমু খাবার খেয়েছি। তুমি খাবার খেয়েছো মা? না আমি তো এখনো খাবার খেয়ে নেই। হ্যাঁ এখন ঘুমিয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ আমি মার করে ঘুমিয়ে ঘুমিয়ে দিলে হাতি মাটিম জুমি তারা আমাকে বলে দিই তারা দুটো সিং তারা হাতি মাটিম জুমি। মাশাআল্লাহ অনেক সুন্দর মা, চলো না আমরা ঘুমিয়ে যাই। তুমি এভাবে রাত জাগিয়ে রাখবো আমাকে, ঘুমাবো না। তুমি এখন বড় হয়েছো না বলো? তুমি বলেছো আমি করেছি, তোমার করে রয়েছে। এই যে এখন তোমাকে আমি শেয়ারে করে বেলকনিতে বসে আছি, দেখছো মা কত সুন্দর বাতাস আসছে, বৃষ্টি পড়তেছে আর সুন্দর বাতাস আসছে নানা। একদম তাই মা, সত্যি তো বৃষ্টি পড়তেছে তো, সত্যি তো মা। চলো চলো আমরা রুমে, চলো মা, চলো না প্লিজ মামা মামা। কেন এই যে এলিয়া একটা ছবি তুলি, তুমি একটু থাকো, বাই বাই, আমরা মার করে ঘুমাচ্ছি। তোমার কি হাতে মেহেদি লাগিয়েছো মা? কষ্ট হচ্ছে তো বাবা, প্লিজ কিন্তু কান্দা করে ঘুমাতে দিচ্ছ না, এখন রাত্র 12টার উপরে বাজে মা, চলো না প্লিজ। কোনোদিন শুই নাই, আবুর করে কোনোদিন শুইছি, মার করে একটু শুইতে হয় না। দেখছো বাবা ও একটু শুতে যায় না বলো তো। আমি তোমাকে ছোটবেলায় শুই ঘুম পাড়াইনি কোলে নিয়ে বলো তো, তাহলে তুমি যে বলো মায়ের কোলে কখনো শুনি। আম্মু ছোটবেলায় তো কোনোদিন শুইছি, এখন তো কোনোদিন শুইনি, একটু শুই। তোমার কষ্ট হচ্ছে না বুঝো না তুমি, তোমার যে কষ্ট হচ্ছে বুঝো না তুমি। জানি তো আমি তো জানি, আমি তো জানি। তারপরে কেমন করতেছো বলো? আমি তো জানি আমি একটু মায়ের কোলে শুই। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। যদি আমাদের ভিডিওটা দেখতে চান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের ব্লগের শুরুটাই একটু ডিফারেন্স ছিল, আমাদের মা মেয়ে তিনজনের কথোপকথন দিয়ে শুরু হলো। এই মুহূর্তটা ছিল ঈদের পরবর্তী মুহূর্ত, এখানে বিফ কলিজা। এই মুহূর্তটা ছিল আমার হাতের, তো গত শুক্রবার দুপুরবেলা হয়, আব্বু খুব ভোরেই চলে যান নারায়ণগঞ্জে, আমি যেহেতু ঢাকায়, তো নারায়ণগঞ্জে গিয়ে গাছের সুপারি চালতা এবং অনেকগুলো নারকেল পেড়ে নিয়ে আসেন। তো ওখানে যারা আছেন তাদেরকেও অনেকগুলো দিয়ে আসেন এবং বাসার জন্য নিয়ে আসেন। তো আব্বু এবং আপনাদের ভাইয়া দুজনেই যায়, খুবই ভালো লাগে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, নিজেদের বাড়ির কাছ থেকে এই ফলগুলো পেড়ে আনলে খুবই ভালো লাগে। তো এটা ছিল তার পরবর্তী সময়। একদম তাই বেবি, আমরা খাবো দে এদনে খাবো, আমরা এদনে নামা, একদম আমরা না পাপড় আমরা শেষ করে ফেলবো। ইয়েস কমপ্লিট, শুরু করো খাবার, শুরু করো।
কমপ্লিট না তো মুখ কমপ্লিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 13 তোমরা কি সকালবেলা থেকে এই পর্যন্ত একটু লেখাপড়া করেছো এগুলো খেয়ে শাওয়ার নিতে হবে না তোমাদের লেখাপড়া করে কেস চলো আমরা খাওয়া শুরু করে দেই চলেন মেন্ডিটা দেখো মেন্ডিটা কে লাগিয়ে দিয়েছে এগুলো আমার বড় মুদিস আমি বাংলা কথা বলতে পারি না কি কথা বলতে পারো আমার শিপা খালামুনি না আমার রিপা খালামুনি রিপা খালামুনি এর মতন আমার মা দেশ ভালো না এর মতন আমার অনেক সর্দি লাগছে আমি এগুলো খাবো আমার একটা ইংলিশে কথা বলাটা অনেক জরুরি জরুরি আমার হচ্ছে ইংলিশে জরুরি আমার ইংলিশে কথা বলতে জরুরি আমি কি কথা বলবো আমি ভাবতে পারি না ভাবতেই বলো তো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বেসি কি মা রকন 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 বেসি তুমি হাত ধুয়েছো তুমি যে খাচ্ছো সরো এখান থেকে হুম ধরো চামচ দিয়ে খেতে হবে 1 টিস্পুন জাস্ট ওয়েট ওয়েট এট মা দিচ্ছি মা দিচ্ছি মা দিচ্ছি এই যে ফেলে দি বাদাম কিশমিশ খেয়ে তোমার ফিলিংসটা কি বলো কেমন লেগেছে ভালো লাগছে আমার মায়ের হাতে আমার অনেক ভালো লাগছে মা মায়ের হাতে কি মায়ের হাতে ভালো লাগছে মায়ের হাতে কি কিশমিশ বাদাম তারপর কাজুবাদাম কাজুবাদাম এগুলো নিয়ে বসো একটু তুমি তো এখন ক্যামেরার সামনে একটু পাটা নামিয়ে বসো সুন্দর করে কথা বলো এখানে খুবই মজাদার কিছু খাবার একটা ফুড বক্সে রাখা হচ্ছে টিফিন বক্স বা টিফিন ক্যারিয়ার যেটাই বলা হোক না কেন তো এই মজাদার খাবারগুলো হোমমেড আমাদের বাসায় তৈরি করা এই কেকটা তৈরি করেছে সুমাইয়া আমার ছোটো বোন আর এখানে দুইটা বক্স মিষ্টি দই এবং একটা বক্স হচ্ছে ক্যারামেল পুডিং তো এই খাবারগুলো মূলত আমাদের পরিবারের নতুন সদস্যের জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাড়িতেই পাঠানো হচ্ছে তো এই ব্যাপারটা আমি আসলে বিস্তারিত কারোর সাথেই বলা হয়নি আমার ব্লগে হোমমেড খাবারগুলো গত বৃহস্পতিবারে তাদের বাড়িতে পাঠানো হয়েছে সাথে বাজার থেকে কেনা আরও কিছু খাবার ছিল তো যাই হোক এই সিচুয়েশনটা ছিল শুক্রবার সকালবেলা শুক্রবার দুপুরের খাবারটা একটু রেস্ট ছিল খাসির মাংস রান্না হয়েছে আম্মু রান্না করেছে খুবই মজার ছিল যার কারণে আমি সকালবেলা তিন ধরনের ভর্তা এবং নর্মাল ভাত ডাল সবাই মিলে নাস্তা করেছি আর কি আর এখানে কালাভুনার জন্য প্রস্তুতি নিচ্ছি কালা ভুনার জন্য মাংসটাকে প্রিপেয়ার করছি সহযোগিতা করছে আমার একমাত্র মেজমামার মেয়ে শিপা তো শিপা মূলত তার ভাইয়ার বিয়েতে এসেছে আমার ভাইয়ের বিয়েতে আর কি বিয়ে উপলক্ষে এসেছে এদের পরদিন আলহামদুলিল্লাহ সবাই মিলে খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছি এদের পরে এক একটা রেসিপি ট্রাই করছি তবে এই কালা ভুনার রেসিপিটা আমি অন্য আরেকটা ব্লগে শেয়ার করব এই মুহূর্তটা ছিল গতকাল বিকালবেলা জাকারিয়া দ্যাট মিনস জুয়েলের মেহিমার মামা আমার একমাত্র ভাই সে সবার জন্য খুবই মজার কিছু নাস্তা এনেছিল পিৎজা বার্গার এবং স্যান্ডউইচ বাসার সবাই মিলে মোটামুটি হালকা একটা স্ন্যাক্স খুবই মজাদার ছিল আর কি এই সুন্দর মুহূর্তটা ছিল আমাদের পরিবারের সবাই একসাথে সকালবেলা নাস্তা করার মুহূর্ত ঈদের পরে আম্মু এই হাড়গুলো নেহেরি রান্না করেছে হাড়গুলো দিয়ে আমি সাথে খুবই মজাদার হেলদি একটা সালাদ তৈরি করেছি সব মিলিয়ে খুবই টেস্টি এবং হেলদি একটা নাস্তা ছিল সেই দিন
খুবই ভালো লেগেছে। Thank you.